দর্শক, আপনারা যেটা দেখতে পাচ্ছেন আমার সামনে, এইটা হচ্ছে গরু কিংবা ছাগল কিংবা অন্যান্য ফার্মে যে আমরা দানাদার খাবারগুলো দিই, কিংবা হাঁস মুরগির খামার ফার্মে যে দানাদার খাবারগুলো দিই, গম ভুট্টা কিংবা অন্য যে উপাদানগুলো আমরা দিয়ে থাকি সেগুলোকে যে মাড়াই করে কিংবা এই যে দেখতে পাচ্ছেন ঘুষির মতো করে যেগুলো দেওয়া হয়, যে নিজের ফার্মের যে অংশটুকু তৈরি করা হয় সেই খাবারগুলো আমাদের নিজেরা উৎপাদন করার জন্য এই মেশিনটা ইউজ করা হয়। এই মেশিনটা দিয়ে মূলত সবগুলো আপনি একসাথে নিজের বাড়িতেই 220 ভোল্টের যে কারেন্টের লাইন, আমাদের বাসাবাড়ির যে লাইন, সেই লাইন দিয়েই এই মেশিন দিয়ে আপনি মাড়াই করতে পারবেন এবং এই খাবারটা সরাসরি আপনি ইউজ করতে পারবেন। এই যে এই পাশে আপনার দেখতে পাচ্ছেন ভুষির মতো, আমরা এই জিনিসটা কিন্তু অলরেডি মাড়াই করছি, আপনাদের দেখাবো এটা কীভাবে মাড়াই করতে হয়। তার আগে আমি এই মেশিনটা সম্পর্কে কিছু কথা বলে নিই। এই মেশিনটা হচ্ছে জনতা ইঞ্জিনিয়ারিংসের একটি মেশিন, যেটাকে বলা হয় জনতা ক্রেশার মেশিন, জনতা ক্রেশার। ইনি হচ্ছেন জনতা ইঞ্জিনিয়ারিংসের স্বত্বাধিকারী, আপনারা অনেকেই দেখেছেন যে ওনাকে চিনেন, অমি ভাই, আমরা ওনার সাথে আবার পরিচয় করেছি। ভাই আমি অমিতুল হাসান, জনতা ইঞ্জিনিয়ারিং, জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে ধন্যবাদ। তো আমরা আজকে এই মেশিনের ডেফিনিশন সম্পর্কে জানবো, দাম এবং আপনারা কীভাবে পাবেন, এটার কর্মক্ষমতা কতটুকু, সব বিষয় নিয়ে সম্পর্কে জানা যাবো। আচ্ছা ভাই, এই পাশ থেকে আমরা একটা জিনিস জানতে চাচ্ছি, সেটা হচ্ছে এটা কত ভোল্টের মোটরে চলে? আমাদের যে মেশিনটা রয়েছে এটা 3 হর্সের মোটর, 220 ভোল্টের, মানে বাসাবাড়ির লাইনে এই মেশিনটা চলবে। আমরা এই যে এখানে ডিসক্রিপশন দেখলে বুঝতে পারবো, কিন্তু 2800 RPM এর মোটর। আচ্ছা, আমাদের লোকালি যে মোটরগুলো পাওয়া যায় এগুলো হচ্ছে 1400 RPM এর, কিন্তু আমাদের এই মেশিনটা হচ্ছে 2800 RPM এর, যার কারণে ঘূর্ণন গতিটা কিন্তু অনেক বেশি। এর কারণে খুব সুন্দরভাবে আপনার ক্রেশিং করতে পারছে, মানে ধান গম ভুট্টা মুসুরি যেটা দিবেন না কেন সেটাই খুব সহজে এটা গুঁড়া করে দিবে। তার মানে এইটা হচ্ছে আপনার লোকাল বাড়ির কাজে চলবে, ফার্মে চালু করলে চলবে না। আর এটাতে কি কি বানানো যাবে? এটা ধান গম ভুট্টা মুসুরি ছোলা, মানে এক কথায় দানা জাতীয় যে কোনো খাবার। আচ্ছা, আমি আমি এর আগে দেখেছিলাম এইরকমই এদের একটা মেশিন আপনাদের এখানে, যেটাতে একসাথে মানে আপনার হচ্ছে ধান গম চালা যাচ্ছে, আবার ওইটা থেকে আবার ইয়া তৈরি করা আছে। এটা কি ওইটার মতোই না? ওইটার মতোই, কিন্তু ওইটাতে আপনার হচ্ছে ধানের পাটটা আলাদা আছে। আচ্ছা, যে ওইটা থেকে ধান থেকে চাল হয়, চাল থেকে আটা হয়, আটা কিংবা মুসুরি এই টাইপের এটা হবে, আটা থেকে এই যে। আর এটাতে হচ্ছে শুধু এটাতে শুধু ওই পাটটুকু যেটা দিয়ে আপনার সুজি করার জন্য। অনেকে বলে যে ভাই আমার ধানের ইয়ার দরকার নাই, আমার গরু ছাগল কিংবা হাঁস মুরগির জন্য শুধু গুঁড়া করতে হবে, তখন তাদের জন্য এই মেশিনটা। আচ্ছা, এই গুঁড়া করার মেশিন দিয়ে যা শুধু এই গুঁড়া করার খাবারটা দিয়ে। আচ্ছা, এই মেশিনটার দাম কত আগে সেটা জানেন? এই মেশিনটার দাম 30,000 টাকা। 30,000 টাকা, এটা আপনার কি যে লোকাল ডিলার আছে কিংবা আপনাদের যে অনলাইন সার্ভিস সেটা কোনো কোন দিয়ে পাওয়া যাবে? জি জি, আমাদের স্থানীয় আপনাদের আলোর মধ্যে আমাদের সব জায়গাতেই মোটামুটি ডিলার আছে। জি জি, আমাদের যে এলাকাতে আমাদের ডিলার নাই তারা চাইলে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন, আমরা কুরিয়ারে মেশিন দিব। আর কিংবা যদি ডিলার পয়েন্ট থেকে নিয়ে যাবেন এই দামে নিতে পারবেন। সার্ভিসিং এর বিষয়টা আমাকে বলেন। আমাদের 1 বছরের সার্ভিস ওয়ারেন্টি, 1 বছরের মধ্যে মেশিনের যে কোনো ধরনের প্রবলেম হইলে আমাদের সাথে যোগাযোগ করবেন, ইনশাআল্লাহ আমাদের টেকনিশিয়ান সরাসরি গিয়ে সার্ভিস দিবে। আচ্ছা, আমি কি এই পার্টটা দিয়ে আমি দেখছি? আচ্ছা, আমি এখানে দেখতে পাচ্ছি, এই যে দর্শক আপনারা একটু দেখুন, আমি আপনাদের এটা ইয়ে করছি, এই যে দেখুন, এই যে এই জায়গাটা, এটা হচ্ছে একটা ভুষির মতো হয়েছে, এটাকে আরো আরো চিকন করা যাবে। জি, আরো চিকন করা যাবে, এটার মধ্যে নেট চেঞ্জ করলে আমরা নেটটা দেখাবো, নেট চেঞ্জ করলে আরো চিকন করা যাবে। আচ্ছা, আমি কাইন্ডলি আরো চিকন করে দেখাবো। আচ্ছা, এটা কিভাবে তুলতে হয়? আচ্ছা, এই যে এইটা, এর আগে যে আমরা ভুট্টা গম সরি ভুট্টা চাল আর মুসুরি যেটা দিয়ে করলাম, মানে আর এর থেকে আরো পাতলা ডাইস হয়, মোটা ডাইস হয়, এর থেকে পাতলা ডাইস দিলে একবারে আটা টাইপের হয়ে যাবে। মূলত গরু ছাগল হাঁস মুরগির খাবারের জন্য আটা করে না সবাই, ওটা হালকা হালকা দানা রাখে যে জন্য এই খাবারটা। আর এটা মূলত খামারের দিয়ে বেশি করে এটা করে, এই পাইস দিয়ে যখন এটা গুঁড়া হয়ে চলে যাচ্ছে, আউট হয়ে যাবে, বিচু বেরিয়ে চলে যাচ্ছে। আর এটা এটা কি আর অন্য কোনো পার্টস, অন্য কোনো বিশেষত্ব আছে? না, এটার মধ্যে আর আলাদা কোনো কিছুই নেই। দর্শক আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই সহজ খোলা ইয়ে করা। আমরা ওইটাতে দেখা যাচ্ছে ভুট্টা
চাল তোলে একসাথে দিলাম তো এখানে আলাদা আর মিক্সিং এর কোন প্রয়োজন হচ্ছে না একবারে মিক্সিং হয়ে যাবে আর অন্য ইনস্ট্রুমেন্ট কি দেওয়া যাবে এর সাথে হ্যাঁ এটার সাথে আপনি যে কোনো ধরনের মানে দানা জাতীয় ফসল শস্য যেটাই দিবেন না কেন সেটা এর গুঁড়া করবে তো আলাদা ভাবে আপনার মিক্সারের প্রয়োজন পড়তেছে না একবারে আপনার মিক্সিং হয়ে বাইরে হয়ে যাচ্ছে তো আমরা এই মেশিনটা থেকে যে গুঁড়া করে বের হবে এইটা যদি আমি পরবর্তীতে মুরগির খাবারের জন্য হাঁস মুরগির খাবারের জন্য করতে চাই তাহলে কি সেই ক্ষেত্রে অন্য কোনো মেশিনে যে সুজি দানার মতো করে যেরকম কিছু করা যায় কি জি আমাদের এর জন্য আমাদের আলাদা মেশিন আছে ফিড মেশিন আচ্ছা মানে ফিড তৈরি মেশিন আমরা ওই মেশিনটাও দেখাবো দর্শক আপনারা চাইলে এই মেশিন গুলা এই জনতা ইঞ্জিনিয়ার্স এখানে দেখতে পাচ্ছেন আশেপাশে এটা একটা কারখানা তাই না কারখানা ফ্যাক্টরি এটা এখান থেকে এখানে এই ফ্যাক্টরি গুলো থেকে আপনি সরাসরি এসে দেখে নিতে পারেন কিংবা জনতা ইঞ্জিনিয়ারিংস এর ডিলার পয়েন্ট আছে এবং পাশাপাশি হচ্ছে ওনারা সরাসরি আপনি ফোনে কথা বলে নিতে পারেন আমি মূলত চেষ্টা করছি বাংলাদেশের এগ্রিকালচারের যে মেশিনারিজ গুলো সেই মেশিনারিজ গুলাকে একটু যে ডেভেলপিং যে বিষয়টা প্রয়োজনীয় যে মেশিন গুলো সেগুলো আপনাদের সামনে তুলে ধরার জন্য জনতা ইঞ্জিনিয়ারিংস আমাকে যথেষ্ট পরিমাণ সাহায্য করছে পাশাপাশি আমি বিভিন্ন রকমের প্রতিবেদন তুলে ধরার চেষ্টা করি তো যাই হোক চলুন আমরা পারফরমেন্সটা দেখি এবং পারফরমেন্স দেখার সাথে সাথে আমরা এটা আমাদের আজকের পর্ব থেকে বিদায় নিব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে ধন্যবাদ আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম জনতা ইঞ্জিনিয়ারিং পক্ষ থেকে সবাইকে ধন্যবাদ
দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে আমাদের সব যেগুলো ছিল ভুট্টা তারপরে ডাউল চাউল সব একসাথে একদম মিহি দানার মতো হয়ে গেছে। দেখুন আমি এটা দেখালে বুঝতে পারবেন যে এই যে এটা খাবারের, এটা হচ্ছে হাঁস মুরগির যেগুলো খাবার যে ভুষি এখনো গরম আছে, এখনো গরম আছে, স্টিল না গরম, এবং এটা কিন্তু ডিরেক্ট খাবার হিসেবে ইউজ করা যেতে পারে। এবং তারপরেও আমি পরবর্তীতে আপনাদেরকে এটার পরবর্তী দিনে আরেকটা ভিডিও করে দিব। এই পাশে একটা মেশিন আছে, যে মেশিনটা এইগুলাকে আবার আপনি যে উপাদানগুলো আপনি মুরগি কিংবা হাঁসের জন্য যে খাবারগুলো বের হয়, যেমন স্টার্টার কিংবা গ্রোয়ার যে খাবারগুলো থাকে, সেই খাবারগুলো কীভাবে বানাবেন সেই মেশিনটা আমি পরবর্তী ভিডিওতে দেখে দেবো। আজকেটা শুধু এইটা হচ্ছে এই মেশিনটা আমি আপনাদের দেখালাম। এটা প্রচণ্ড দ্রুত কাজ করছে, দেখলেন খুব দ্রুত এটা সব ধান গমগুলোকে একসাথে মাড়াই করে একদম বের করে দিচ্ছে। এবং এটা সাইজটা আপনি বিভিন্ন রকমের করতে পারবেন, তাই না? মিনি থেকে শুরু করে সব, তবে এইটা হচ্ছে পারফেক্ট একটা হচ্ছে খাবার দেওয়ার জন্য। এটা গরুকে কিংবা ছাগলকে দানাদার খাবার যেগুলো দেওয়া হয় সেগুলো গুঁড়া করে দেওয়ার জন্য এটা একদম বাড়িতে সহজে 220 ভোল্টের লাইনে চলবে, বাসা বাড়ির লাইনে চলবে, 220 ভোল্টের লাইনে চলবে।